ओ मां चंडाला प्रतिहत रयो यस्य प्रेम प्रवाहो लोकातीतो यह न लोक कल्याण मार्गम त्रैलोके प्या प्रतिमा मम महिमा जानकी प्राणवंदो भक्त्या ज्ञानम मृतवरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं बाहवोथं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो রাম কৃষ্ণস্বিদানী জয় জয় রাম বংশকল্পু জয় ভগবানগতিগু জয় জয় গরুমাত জগত জানুনি রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য জয় জয় রাম ইগোষ্ঠিগান সবার চরণ রেণু এ অধম শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমরা যে অধ্যায়টি পড়ছিলাম সেটির নাম গৃহী ও সন্ন্যাসীর বিবিধ ভক্তের মিলন এই অধ্যায়টি আজকে আমরা চেষ্টা করব শেষ করে দিতে পুঁথিকার লিখছেন কালীর সঙ্গেতে তার সম্পর্ক এমন দুগ্ধপোষ শিশু যেন মায়ের কালী সকলের মূল সৃষ্টি তাহারে সকলে তিনি মঙ্গল আদ্যা শক্তির ইচ্ছায় হইতেছে সব কার্য যা হয় যেথায় মানুষ চামের থলি থলির আধারে পাইয়া শক্তির শক্তি তবে কার্য করে কুমরের জোরে তার চাকের মতন ঘুরে গড়ে বাসন কালীর ঘটে অহংকারী জীব বুদ্ধি ভালো মন্দ রটে বড়ই বিচিত্র কথা কখনো না শুনি নন্দনের মন্দ ইচ্ছা করেন জননী যদ্যপিহ পিহ কদাচার যদ্য কদাচারে সন্তান সন্ততি মঙ্গল কামনা মার খালি দিবারাতি প্রকৃত জননী কালী কিছু কম নয় জীবের ইহাতে নাই তিলার্থ প্রত্যয় শ্রীরামকৃষ্ণ এবং তার মা এই নিয়ে জগন্মাতা মাতা দা শক্তি জগন্মাতাকে নিয়ে আমাদের আজকে লীলার অবতারণা এই আমরা দেখব যত পড়তে থাকবো দেখব যে কেমন করে শ্রীরামকৃষ্ণ বলছেন যে কীভাবে মানুষকে ভগবান রক্ষা করেন কেমন করে আমাদের জীবনের প্রতিটি অঙ্গতে ভগবান আমাদের রক্ষা নিয়ন্ত্রক শক্তি হিসেবে আবির্ভূত হন বলছেন কালীর সঙ্গেতে তার তার মানে হচ্ছে এখানে ভগবানের কথা বলা হচ্ছে কালীর সঙ্গেতে তার সম্পর্ক এমন পোষ্য শিশু যেন মায়েরও সদন এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা অনেক সময় মা কালীকে আমাদের দেবী বলেই রাখি কিন্তু যে মায়ের সঙ্গে যে একটি যেমন আমাদের গর্ভধারিণী মার প্রতি আমাদের একটা সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয় সেই রকম সম্পর্কের কথা এখানে বলা হচ্ছে বলছেন যে তার সঙ্গে একটা ছোট শিশুর যেরকম সম্পর্ক সেই রকম সম্পর্ক রচিত হয়েছে ভগবানের সাথে এটা একটা অদ্ভুত ব্যাপার পুথিকার বলছেন কালীর সঙ্গেতে তার সম্পর্ক এমন দুগ্ধ পোষ্য শিশু যেন মায়ের ও সদন এই দুগ্ধ পোষ্য শিশুর কথাটার অর্থ এখানে এইভাবে ব্যক্ত করা হয়েছে এখানে জগন্মাতার কাছে তিনি যেন সম্পূর্ণ নির্ভরশীল একটা ছোট শিশু যে মায়ের দুধ পান করে বড় হয় সে সম্পূর্ণভাবে তার মায়ের ওপর নির্ভরশীল এই নির্ভরশীলতা কথাটা বোঝাতে এই দুগ্ধ পোষ্য শব্দটি ব্যবহার করা হয়েছে বলা হচ্ছে কালী সকলের মূল সৃষ্টি প্রসবিনী তাহার সকলে তিনি জগত ওজননী মঙ্গল রূপিণী শক্তির ইচ্ছায় হইতেছে সব কার্য যা হয় যেথায় এটা আমাদের খুব পরিষ্কার করে জানতে হবে এই জগৎ সংসারের যে মূল যে জগৎ সৃষ্টির যে প্রসবিনী তিনি হলেন শক্তি মহামায়া এই কারণে তিনি সবার মা আমাদের আমরা একজন লৌকিক মায়ের কাছে জন্মগ্রহণ করিবটে কিন্তু আমাদের সকলের মা হলেন আগাদা সত্যি মহামায়া তাঁর ইচ্ছায় এই পৃথিবীতে আমি এসেছি এবং আমাকে যদি রক্ষা করার ভার হয় তো আমি তাঁর ইচ্ছায় রক্ষিত হব দেখবেন অনেক সন্তান জন্মের পরই তার মাকে হারায় আমাদের এক বন্ধু ছিলেন তার মাকে তিনি খুব ছোটবেলায় তার মনেই পড়ে না কত ছোট এ মাকে হারিয়েছিলেন তার বাড়িতে আবার দ্বিতীয় মা এসেছিলেন তিনি কিন্তু তার মায়ের মতোই তাকে স্নেহ করতেন কিন্তু কোথায় যেন সেই অ্যাকসেপ্টেন্সটা তার ভেতরে দেখিনি এবং এটা তাকে বারবার বলতে দেখেছি যে আমার ছোটবেলায় জন্মের পর আমার মাকে আমি হারিয়ে ফেলেছি এই যে তিনি সকলের ভেতরে সেই মাতৃরূপে এসেছেন কখনো তিনি বিমাতা হিসেবে এসেছেন কিন্তু সেই একই মাতৃশক্তি সকলের ভেতরে প্রকাশিত হয়েছে বলছেন মঙ্গল রূপিনী আদ্যা শক্তির ইচ্ছায় হইতেছে সব কার্য যা হয় যে আমরা ভাবি যে যেখানে যা কিছু হচ্ছে সব আমাদের শক্তিতে হচ্ছে কারণ আমরা আমাদেরকে এত বেশি নির্ভর করি আমরা আমাদেরকে এত বেশি ভরসা করি যে আমরা যাই যে যা কিছু হচ্ছে জগন্মাতার ইচ্ছাতে হচ্ছে সে যদি আমরা জগন্মাতার ইচ্ছাতেই হচ্ছি তাহলে প্রতি পরাজয় প্রতি লাভ সবকিছুর ভেতরে সব কিছুকে খুব সহজে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো আমরা গ্রহণ করতে পারবো এবং আমরা এই যে মনে করি যে জগৎ যা কিছু হচ্ছে সেটা আমার ইচ্ছা শক্তিতে হচ্ছে না এটা থেকে ভাবব তবে থেকে কিন্তু আমরা আর অন্য কোনো কিছু করতে পারব না আমাকে নিয়ে আমি এত মত্ত হয়ে থাকবো যে জগন্মাতার কথা জগন্মাতার ইচ্ছাতে যে কিছু হচ্ছে সেটা আমরা কখনো ভাববো না কিন্তু এটা যেন আমরা সব সময় ভাবি যে মঙ্গল রূপিনী আদ্যা শক্তিরও ইচ্ছায় হইতে যে সব কার্য যা হয় যেতে জগন্মাতার মঙ্গল ইচ্ছায় সবকিছু হচ্ছে তাই এই জগতের সবকিছু হচ্ছে মানুষ চামের থলি থলির আধারে পাইয়া শক্তির শক্তি তব কার্য করে মানুষ আর কি যেরকম চামড়ার থলি হয় আমাদের একটা একটা শরীরটা যেন একটা থলির মতো চামড়া দিয়ে ঘেরা তার আউটার কভারটা চামড়ার ভেতরে মানুষের শক্তি থাকে সেই শক্তি আসলে কার শক্তি না জগন্মাতার শক্তি সেই শক্তি যদি আমাদের ক্ষেত্রে আমরা যে যা কিছু কাজ করি আমরা আমাদের অন্তর্নিহিত সেই শক্তির উৎসরিতটা হচ্ছে উৎস হচ্ছেন জগন্মাতা আদার শক্তি মহামায়া তার শক্তিতে শক্তিমান হয়ে তার শক্তিতে বলিয়ান হয়ে আমরা তবে এই সমস্ত কাজ করতে পারি অথিকার বলছেন কোমরের জোরে তার চাকেরও মতন ঘুরে ঘরে রকমারি মাটির বাসন কালীর রাজ্যেতে নাহি অমঙ্গল ঘটে অহংকারে জীব বুদ্ধি ভালো মন্দ রটে কুমোর যেরকম কুমোরের চাকে ফেলে মাটিকে নানা রূপ দান করেন তেমনি ঠিক তেমনি এবং যে মাটি যেরকম হবে তার জন্য সেই রকমই হয় কোনো মাটি সে একই মাটি থেকে কখনো তিনি থালা করছেন কখনো তিনি বাটি করছেন কখনো তিনি গিলাস করছেন কিন্তু সেই একই মাটি থেকে নানা রূপ রূপান্তরিত হচ্ছে যেভাবে প্রকাশিত হলে মাটিটি সঠিক নান্দনিক রূপ বিকশিত হবে কুমোর ঠিক সেইভাবেই করে এখানে কুমোরকে কেউ প্রশ্ন করে না ঠিক সেই রকম আমার যা কিছু ভালো সেটি ভার আদ্যাশক্তি মহামায়া নিয়েছেন এবং এই যা কিছু হচ্ছে সব হচ্ছে এবং তাঁর ইচ্ছায় হওয়ার জন্যই আমি খুব সহজে তার ভাবনা চিন্তাগুলির উপর আমার তার উপর নির্ভর করতে হয় আমাদের এইটা সব সময় বোঝা উচিত যা কিছু হচ্ছে সব তাঁর ইচ্ছায় হচ্ছে এবং এর ভেতর নিশ্চয়ই মঙ্গল কিছু আছে বড়ই বিচিত্র কথা কখনো না শুনি নন্দনের মন্দ ইচ্ছা কদাচার সন্তান সন্ততি মঙ্গল কামনা মার খালি দিবারতি প্রকৃত জননী কালি কিছু কম নয় জীবের ইহাতে নাই তিলার্ধ প্রত্যয় বলছেন সন্তান মায়ের অমঙ্গল কামনা করতেই পারে এ কোথাও কোথাও হয়ে থাকে কিন্তু মা কখনো তার সন্তানের অমঙ্গল করেন না কখনো তার অমঙ্গল কামনা করেন না কারণ তিনি সন্তান তার সঙ্গে যেরূপী ব্যবহার করুন না যদ্যপি ব্যবহার করুন না কেন খালি দিবা রাতি তিনি সেই তাঁরই মঙ্গল চিন্তা করবেন আমাদের স্কুলে আমাদের সঙ্গে পড়ত একটি ছেলে তার মা কত চেষ্টা করে কত পরিশ্রম করে তিনি তার ছেলেকে মানুষ করেছিলেন কিন্তু পরবর্তীকালে তার সে তার মায়ের প্রতি খুব খারাপ ব্যবহার করতেন আমাদেরও খুব কম খারাপ লাগতো মায়েরা যখন বয়স্ক হয়ে যান তাদের খেয়াল এবং সেই খেয়ালগুলো অনেক সময় অশান্তি এনে দেয় কিন্তু মা কখনো মানে সন্তান সন্তান তার জন্য মাকে খুব খারাপ ব্যবহার করতে থাকেন কিন্তু মাকে কখনো দেখিনি যে সন্তানের প্রতি তিনি সামান্যতম খারাপ ব্যবহার করছেন তিনি মারা গেলেন মারা যাওয়ার পর আমার বন্ধু খুব দুঃখ করতে থাকে কিন্তু যতদিন তিনি বেঁচেছিলেন তার নানা রকম তার যার জন্য সে খুব লজ্জিত হয়ে পড়ত মাঝে মাঝে এবং তার জন্য সে তার মাকে ভীষণ রকমভাবে বলতেন কিন্তু তাকে কখনো দেখিনি আমার বন্ধুর বিরুদ্ধে বলতে আমরা যখন গিয়েছি আমরা সত হয়ে যাওয়ার পরেও তার কাছে যখন গিয়েছি তখনও কখনও বলতে পারেন আমি জিজ্ঞেস করলাম ও দিনে কবার আসে বলছে সারা দিনে একবারই আসে মানে সারাদিনে কোনো রকমে একবার দেখে নেয় এ নিয়ে তার কোনো অভিযোগ নেই বলছেন কত রকমের কাজ করে ব্যবসা করে ছেলের দেখাশোনা করা স্ত্রীর দেখাশোনা করা এই গোটা বাড়ি তারপরে মানুষের দেখাশোনা অথচ সত্যি সত্যি তার দেখাশোনা তাকে করতে হতো না কাজের লোক ছিলেন তিনি নিজে যেহেতু চাকরি করতেন তাই তার পেনশন ছিল জমানো টাকা পয়সাও ছিল যা তিনি সবটাই তার সন্তান মানুষ করার ক্ষেত্রে কাজে লাগিয়েছিলেন যে সামান্য টাকাটুকু ছিল তাই দিয়ে তার নিজের গুজরান চলে যেত কিন্তু তথাপি তার সঙ্গে কেউ ভালো ব্যবহার করত না পুথিকা লিখছেন যে প্রকৃত জননী কিছু কম নয় জীবের ইহাতে নাই তিলার্ধ প্রত্যয় এই স্বয়ং আদ্যাশক্তি মহামায়া আমাদের জননী রূপ ধারণ করে আমাদের মাঝখানে এসে পৌঁছন কিন্তু আমরা সেটা প্রত্যয় করে উঠতে পারি না আমরা সেটা বিশ্বাস করি না এই যে আমরা আমাদের মায়েদের প্রতি খারাপ ব্যবহার করি মায়েদের বয়স হয়ে গেলে মায়েরা একটু অন্যরকম হয়ে যান তাদের প্রতি আমাদেরই যে নানা রকমের খারাপ ব্যবহার থাকে এই খারাপ ব্যবহার থাকা সত্ত্বেও মায়েরা আমাদের ভালোবাসেন কিন্তু মাই যে জগন্মাতার অংশ সেটা আমরা কখনো কোনো অবস্থাতে বিশ্বাস করি না আমরা তাকে আমাদের মতোই সাধারণ আমাদের মতোই জৈব বলে মনে করে থাকি পুথিকার দিচ্ছেন বিশ্বাস ভক্তির তত্ত্ব দিতে জীবগণে কিলে যা করিলা প্রভু শুনো এক মনে শ্রবণ কীর্তনে লীলা করিলে মন্থন পাইলে ঔষধি ভব ব্যাধি বিনাশন একদিন প্রভুর নিকটে কোনোজন কথায় কথায় করি কথা উত্থাপন বলিলেন বিশ্বমাতা করুণায় ভরা জীবের সুখের জন্য সৃষ্টি খানি গড়া তদুত্তরে বলিলেন প্রভুদেব রায় মায়ের কর্তব্য কর্ম দয়া কি বাতায় আপনার ছেলে পুলে পালনে জননী ইহাতে করুণাময়ী কি প্রকার তিনি বেদবাক্য অল্প কথা বহু মানে প্রভুদেব মাতোমার তুমি মার সন্দায় কেনে ছেলের কল্যাণ চিন্তা আপন ইচ্ছায় বলিতে না হয় কিছু নিজে করে মায় জননী রেতে আগিয়া রাখি বহু দূরে জীবের দুর্গতি মাত্র শুদ্ধ অহংকারে অতিহীন বল জীব সংকীর্ণ আধার শক্তি নাই শ্রীপ্রভুর বাক্য বুঝিবার সেই হেতু বিশ্বগুরু প্রভু নারায়ণ কাজে কিবা বা দেখাইলা সুন বিবরণ কি সুন্দর শ্রী প্রভুর শিখাবার ধারা শবনে শুনিলে যায় অহংকার মারা কালীর উপরে হয় বিশ্বাস তখন প্রত্যক্ষ উদারে ধরা মায়ের মতন বলছেন ভগবানের কাজ হচ্ছে মানুষের ভেতরে বিশ্বাস ভক্তির তত্ত্ব শিক্ষাদান বিশ্বাস ভক্তির যে তীব্র তত্ত্ব আছে সেটিকে তাকে শিক্ষাদান বিশ্বাস এবং ভক্তি এ দুটি যদি একসঙ্গে না আসে আমাদের জীবনে তাহলে কোনো কিছুর প্রতি আমাদের ভালোবাসা তৈরি হবে না বিশ্বাস বা প্রত্যয় আসা দরকার আমরা যদি সব কিছুতেই সংশয় প্রকাশ করি তাহলে এবং বিশ্বাস না রাখতে পারি তাহলে কোনো দিনই কোনো কিছু হবে না তাই বিশ্বাসও থাকা দরকার এবং বিশ্বাস থাকলেই ভালোবাসাটাও আমাদের ভিতরে আসবে কিরিলা করিলা প্রভু শুনো এক মনে শ্রবণ কীর্তনে লীলা করিলে মন্থন পাইবে ঔষধি ভব ব্যাধি বিনাশন আমরা যারা শ্রীরামকৃষ্ণকে দেখিনি আমরা যারা শ্রীরামকৃষ্ণের স্থূল শরীর থাকাকালীন আসিনি তার সঙ্গ সঙ্গ করিনি আমাদের জন্য শ্রীরামকৃষ্ণ তার লীলাগুলি উপহার দিয়ে গেছেন এবং এই লীলাকে মন্থন করলে আমরা অবশ্যই শ্রীরামকৃষ্ণের সঙ্গে থাকতে পারব তার তার কথায় আচরণ দিয়ে সেই সময় মানুষগণকে বোঝাতে চেয়েছিলেন আমরা এই যুগের মানুষ যারা শ্রীরামকৃষ্ণকে দর্শন করিনি আমাদের ভেতরেও সেই শিক্ষা প্রকাশিত হবে একদিন কথায় কথায় কেউ ঠাকুরকে বললেন বিশ্বমাতা করু বলিলেন বিশ্বমাতা করুণায় ভরা জীবের সুখের জন্য সৃষ্টি খানি করা মাতা তিনি তার করুণায় এই জগৎ সৃষ্টি করেছেন এবং জগতের জীবের সুখের জন্য এই তিনি এই জগৎটিকে সৃষ্টি করেছেন ঠাকুর বললেন তদুত্তরে বলিলেন প্রভুদেব রায় মায়ের কর্তব্য কর্ম দয়া কি বা তায় আপনার ছেলেপুলে পালেন ও জননী ইহাতে করুণাময়ী কি প্রকারে তিনি বলছেন যে মা কেমন করে করুণাময়ী হল নিজের সন্তানকে তো মাই পালন করবেন বাইরের পাড়ার লোক এসে তাকে পালন করবেন না অতএব এর মধ্যে মায়ের কৃতিত্ব কোথায় এখানে তো এটা তো তার কর্তব্য তিনি তা পালন করবেন তিনি সন্তান জন্ম দিয়েছেন তাকে পালন করা তাকে পুষ্টি দান করা পোষণ করা এটা তার কর্তব্য এবং এটা যে তিনি করছেন এর ভেতরে তার কোনো দয়া প্রকাশিত হয় না কর্তব্যের ভেতরে কোনো দয়া প্রকাশিত হয় না বলছেন আপন ছেলেপুলে পুলে পালেন ও জননী ইহাতে করুণাময়ী কৃপ কি প্রকারে তিনি তুমি যে তাকে করুণা করুণাময়ী বলছ কোন অর্থে বলছো বহু মানে তেমতি অর্থ শ্রীবাক্যে তায় বিশেষিয়া প্রভুদেব কন এইখানে মা তোমার তুমি মার এই ছন্দ কেনে বলছেন প্রভুর ছোট ছোট কথার ভিতরে গভীর অর্থ থাকে সেই গভীর অর্থ ধরতে হয় বলছেন তুমি মা এবং মা তোমার এই সম্পর্কের ভেতরে কর্তব্য করুণা এই যে বাহ্যিক কথাগুলি এগুলো আসে কোথাতে এগুলো আসার কথা নয় ছেলের কল্যাণ চিন্তা আপন ইচ্ছায় বলিতে না হয় কিছু নিজে করে মননীরা গিয়া কিংবা রাখি দূরে জীবের দুর্গতি মাত্র শুদ্ধ অহংকারে ছেলের কল্যাণ চিতা চিন্তা আপনির উচ্ছায় বলিতে না হয় কিছু নিজে করে মায় জননীরে তিয়াগিয়া গিয়া কিংবা রাখি দূরে জীবের দুর্গতি মাত্র শুদ্ধ অহংকারে বলছেন যে ছেলের কল্যাণ চিতামা আপনা থেকেই করেন মাকে বলতে হয় না জননীরে কিংবা রাখি দূরে জীবের এর দুর্গতি মাত্র অশুদ্ধ অহংকারে বরং সন্তান তার মাকে আত্ম অহংকারে নিজেকে বিরাট মনে করে আমরা ভুলেই যাই আমাদের মায়েদের যে আমাদের জীবনে অনেকখানি অবদান আছে এই কথাটা আমরা সম্পূর্ণভাবে ভুলে যাই এবং ভুলে গিয়ে আমরা আমাদের মায়েদের অনেক দূরে সরিয়ে দিই এতে জীবের অহংকারের কারণে হয় সেখানে মায়ের কিছু কথা নেই অতিহীন বল জীব সংকীর্ণ আধার শক্তি নাই শ্রীপ্রভুর বাক্য বুঝিবার সেই হেতু বিশ্বগুরু প্রভু নারায়ণ কাজে কিবা দেখাইলা দেখাইলা বিবরণ কি সুন্দর শ্রীপ্রভুর শিখাবার ধারা সমনে শুনিলে যায় অহংকার মারা কালীর উপরে হয় বিশ্বাস তখন প্রত্যক্ষ উদারে ধরা মায়ের মতন বলছেন ভগবান কিভাবে শেখালেন ভগবান এরপরে এই কথাটা বোঝাবার জন্য কারণ আমরা তো বুঝতে পারি না তাই বোঝাবার জন্য আমাদের অন্যভাবে শেখালেন এবং এমনভাবে শেখালেন সে এত সহজভাবে যে আমরা যেরকম জলের ধারা ওপর থেকে নিচে নেমে আসে এবং আমাদের স্নাত করে আমাদের ভিজিয়ে দেয় ঠিক সেই রকম খুব সহজভাবে তিনি তার বক্তব্যকে আমাদের কাছে প্রকাশ করিলেন পুথিকা লিছেন লিখছেন আছিল কুক্কুরি এক পুরীর ভিতরে বড় প্রিয় শ্রী প্রভুর দণ্ডবত তারে তদুপরি প্রভুদেব বড়ই সদর তাদুপরি প্রভুদেব বড় সদয় শিকায় হাঁড়িতে লুচি থাকিত সঞ্চয় শুনকি হইল পরে সুন্দর ঘটনা কুকুরি প্রসব করি এক গন্ডাছানা কালো বেশি সুকঠিন রোগেরও সঞ্চার লোকান্তরে গেল দেহ করি পরিহার অনাথ শবক গুলি মায়ের সেইদিকে প্রভুদেব রায় করিছেন আগমন আপন ইচ্ছায় নিরকি অনাথে নাতে সকলে ছুটিয়া আসিয়া লুটে সুচরণ তলে কাইকুই কুই মুখে শব্দ অব্যক্ত ভাষায় জঠর যাতনা যেন শ্রীপদে জানায় তুষিয়াস আশ্বাস বাক্য সবকি করে ধীরে ধীরে ফিরিলেন আপন মন্দিরে কিছুক্ষণ পরে তার কোনো একজন কহে কোন গেছে প্রসবিয়া ছানা আজি কিন্তু দেখি এক অদ্ভুত ঘটনা অপর কুক্কুরি এক তাহারও মতন তেমতি চেহারা মুখ তেমতি বরণ আসিয়াছে কথা হতে না জানি সন্ধান সাবুকেরা করিতেছে তার পান জানিয়া বড়ই তুষ্ট প্রভুদেব সব জগতের ইচ্ছায় জগতের যেখানেতে যতবিধ প্রাণী সকলে সমান চক্ষে দেখেন জননী কালের সৃষ্টির আগে কালির খাতায় বিধিমত আছে লেখা প্রত্যেক পাতায় যতে ঘটনা বলি হয় সৃষ্টি তালে ভূত বর্তমান কি বা ভবিষ্যৎ কালে সকলের মূল কালি জননী সবার মঙ্গল রূপিণী মূর্তি সৃষ্টির আধার এমন আনন্দময়ী মায়ের চেহারা দেখিতে না পায় জীবে পথে দিশাহারা দ্বিতীয় নাই কহেতু এক হেতু তার অহিন অহংকার বুদ্ধি লোচন আধার অহংকার করুণষ্ট জগত জননী সম্বল কেবল ঠাকুরের সেই সময় একটি অদ্ভুত উদাহরণ দেখালেন মন্দিরে একটি কুকুর ছানা মা কুকুর ছিলেন ঠাকুর তাকে বড্ডই ভালোবাসতেন মাঝে মাঝে তার শিকায় তার ঘরের শিকায় যে লুচি রাখা থাকতো সেই লুচি তাকে দেখতে পেলে তিনি খাওয়াতেন একদিন সেই মা কুকুর তিনি অনেকগুলি সন্তানকে জন্ম দিয়ে মারা যায় সেই অনাথ শিশুগুলি এদিক ওদিক খাবার জন্য ঘুরে বেড়ায় কিন্তু কোথা থেকেও তার খাবার পায় না ঠাকুর একদিন তাদের দেখতে গেলেন তারাও শ্রীরামকৃষ্ণের পায়ে পায়ে এসে তাদের ক্ষুধার্ত অবস্থার কথা তাকে জানান দিতে থাকলেন ঠাকুর তাকে অভয় দিয়ে তাদের অভয় দিয়ে নিজের ঘরে ফিরে এলেন এমন সময় একজন এসে ঠাকুরকে খবর দিচ্ছেন যে ঠিক দেখতে একজন কুকুর সেই বাচ্চাগুলোকে আরেকটি কুকুর খুব আদর যত্ন করছে শুধু তাই নয় এসেছেন এসেছে কেউ জানে না শাবকেরা মুক্ত হয়ে তার দুধ পান করছেন মা নন তিনি ওই বাচ্চাগুলোর মা নয় কিন্তু কোথা থেকে সেই কুকুরই এসে এই ছোট ছোট শিশুদের অনাথ শিশুদের তারা দুগ্ধ পান করাচ্ছেন এবং মা বলে বুঝতেই পারেননি তাতেও তাদের কিচ্ছু এসে যায়নি মা বলে কোনোভাবেই তারা বুঝতে পারছেন না তথাপি তার দুগ্ধ তারা পান করছেন বলছেন শুনিয়া বড়ই তুষ্ট প্রভুদের প্রায় বলিলেন সব হয় আমার ইচ্ছায় জগতের যেখানেতে যতবিধ প্রাণী সকলে সমান চক্ষে দেখেন ও জননী কালের সৃষ্টির আগে কালির খাতায় বিধিমতো আছে লেখা প্রত্যেক পাতায় যত ঘটনাবলী হয় সৃষ্টি তলে ভূত বর্তমান কিবা বা ভবিষ্যৎ কালে সকলের মূল কানি কালী জননী সবার মঙ্গল বলছেন দেখলে তো জগৎ জননী আদ্য শক্তি মহামায়া যিনি আমাদের সবার মা আমরা বুঝি না বুঝি আমাদের কল্যাণের কথা কিসে আমাদের ভালো হবে কিসে আমাদের কল্যাণ হবে কথা তিনি আমার আগে থেকে জেনে গেছেন এই স বাচ্চাগুলি তার তার জননীকে হারিয়েছে কিন্তু তাদের পোষণের জন্য তিনি কাউকে একজনকে পাঠিয়ে দিয়েছেন আমরা বুঝে উঠতে পারি না আদ্য শক্তি মহামায়া তিনি স্বয়ং এই জগৎটিকে পরিচালিত করছেন এবং এই জগৎটিকে পরিচালিত করতে করতে তিনি এই জগতের সকলের জন্য কল্যাণ কথা কল্যাণ ভাব তিনি জাগ্রত করে রেখেছেন বলছেন আমরা দেখতে পাই না আমরা দিশে হারা হয়ে যাই কিন্তু মা ঠিক মঙ্গল রূপিণী মা সৃষ্টির মধ্যে তার কল্যাণ হস্ত আমার উপরে রেখেছেন এটা আমাদের বুঝতে হবে আমরা অনেক সময় মনে করি জগন্মাতা বোধ হয় আমাদের আর ভালোবাসেন না জগন্মাতা বোধ হয় আমাদের আর পছন্দ করেন না জগন্মাতার কৃপা থেকে বোধ হয় আমরা সবাই বঞ্চিত হয়েছি কিন্তু অধিকার বলছেন শ্রীরামকৃষ্ণদেব বলছেন এই ঘটনায় আমরা ভুলেই যাই আমাদের সৃষ্টি স্থিতি পালন সব কিছুর পেছনে জগন্মাতার হাত তিনি জানেন কখন আমাদের খেতে দিতে হবে কখন আমাদের কীরকমভাবে বড় করতে হবে আমাদের মনে আছে অনেক সময় রাত্রিরে ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে ঘুমিয়ে আছি আর ঠান্ডা লাগছে কিন্তু ভোরবেলা যখন ঘুম থেকে উঠলাম অনেক বছর আগেকার ঘটনা বলছি তখন দেখছি আমাদের গায়ে কেউ যেন একটা কম্বল ঢাকা দিয়ে চলে গেছেন গর্ভধারিণী ঠিক ঘুম ঘুম ভেঙে তার সন্তানকে শীতার্ত দেখে তিনি নিঃশব্দ এসে কম্বলটি গায়ে দিয়ে যান বলছেন এতে বিশ্বাস করতে হবে আমরা সবাই জগন্মাতার সৃষ্টির এলাকার মধ্যে বাস করি এবং তাঁর কৃপায় আমাদের ভেতরে তাঁর কৃপা প্রকাশিত হবে আমাদের প্রতি সভ্যতা তার প্রকাশিত হবে পুঁথিকার বলছেন সকলের মূলকালী জননী সবার মঙ্গল মূরতি সৃষ্টি মূর্তি সৃষ্টিরও আধার এমন আনন্দময়ী মায়েরও চেহারা দেখিতে না পায় জীব পথে দিশাহারা দ্বিতীয় নাহিক হেতু এক হেতু তাই হীন অহংকার বুদ্ধি আধার অহংকার জগত করি সম্বল কেবলমাত্র চরণ দুখানি। এই জগতের যা কিছু হচ্ছে সবকিছু কল্যাণের মধ্যে একজনের কল্যাণ হস্ত প্রকাশিত হচ্ছে এবং তিনি আর কেউ নন তিনি আদ্য শক্তি মহামায়া আমরা জীব আমরা আমাদের নিজ আত্ম অহংকারে আমাদের বুদ্ধিকে মলিন করে ফেলেছি এবং বুদ্ধিকে মলিন করে ফলে ফলার ফলে আমার দৃষ্টিটাও মলিন হয়ে গেছে এবং দৃষ্টি মলিন হয়ে যাওয়ার ফলে আমার আমার চোখের সামনে আমি আর কিছু দেখতে পাই অন্ধকার আগের জিনিস কিছু দেখতে পাই না আমার আত্ম অহংকার আমি 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 করে ব্যাপারটা আমি আর কিচ্ছু দেখতে পাই না তাই পুঁথিকার প্রার্থনা করছেন অহংকার কর নষ্ট জগত সম্বল কেবলমাত্র চরণ দুখানে তুমি আমার আত্ম অহংকারকে সম্পূর্ণভাবে বিনষ্ট করে দাও আমি যেন তোমাকে দেখতে পাই পুঁথিকা লিখছেন সহজে না ছাড়ে জীবে অহংকার আমি প্রভুর বচনে শুনো তাহারও কাহিনী হী ও পশু জন্ম প্রাণীরও ভিতরে সেও নাই ত্যায্য ত্যাজে আমি 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 করে দৃষ্টান্তে বাছুর যেন হইয়া প্রসব জন্মিবা মাত্র করে হাম্বা হাম্বার বয়স হইলে বৃদ্ধি যৌবন দশায় ভয়াবহ কাজ করে নিযুক্ত চাষায় দিন রাত্রি খাটায় গলায় দিয়ারসি ভোজ্য চুনি খড় খাস খল ভুষি বার্ধক্যেও সেই শ্রম চলে অবিরাম যতক্ষণ আছে প্রাণ না পায় ছাড়ান দুরাবস্থা এক শেষে প্রায় প্রাণনাশ আমিত্ব না যায় তবু দেহে করে বাস মরিলে চামার তার চর্মখানি তুলে সতেজ চুনের জলে কষে দিয়ে ফেলে পাকিয়া উঠিলে খাল তুলে পুনরায় প্রথম সূর্যের তাপে সময়ে শুকায় বিশুষ্ক নিরাশ চবে হয় একবারে ধারালো বাদরি দিয়া খণ্ড খণ্ড করে সবলে আঘাত চর্ম করি পরিসর ছাউনি করিয়া বাঁধে ঢাকের উপর ঢাকের বেতের কাঠি তাহারও দাঁড়ায় পিটিয়া যখন ঢাক বাজে না যায় আমি তখন না যায় আমি আমি তাই থাকে আঘাতে আঘাতে বাধ্য হাম হাম ডাকে তবে যবে চর্মকার লোয়ে ঘুড়ি তাঁত পাক দিয়া করে দরি কহে তারে তাঁত কহে যারে তাঁত সেই শক্তি সেই অতি শক্ত তাঁত ধুনুরি যখন নিজ যন্ত্রে প্রহারে মুহুর মুহু তখন ছাড়িয়া আমি বলে তুহু তুহু বলছেন গরুর উদাহরণ দিচ্ছেন সে গরু ছোট থেকে একটি শব্দ উচ্চারণ করে হাম্বা হাম্বা, হাম্বা আমি 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 এই আমি আমি করে তিনি মরেন বলে তার কষ্ট তার কিছুতেই যায় না বাছুর প্রসাব করা মাত্র হাম্বা হাম্বা করতে থাকে আমি আমি করতে থাকে তার জীবনে সারাটা জীবন খেটে খেটে চলে যায় তার শরীর থেকে তার সেই দুধের যে নির্যাত সেটিকে নিয়ে নেওয়া হয় তাকে ধরে নানারকম শ্রমের কাজ করা হয় যতক্ষণ সে বেঁচে থাকে মার খায় আর কষ্ট সহ্য করে কোনো রকমে একটু ঘোষ খোল ভুষি খেয়ে সে কোনোরকমে তার দিনটি কাটায় যখন বয়স হয়ে যায় তখনও তার ছাড়ার নেই নানা কাজে তাকে জুতে দেওয়া হয় অবশেষে সে মারা গেলে তারপরে সে তার শরীর থেকে চামড়াটা খুলে চামারকে দিয়ে দেয় চামড়া তাকে চামার তাক সেটাকে নুনের চুনের জলের মধ্যে ভিজিয়ে রাখে তারপরে চুনের জল থেকে যখন একেবারে সেই মোটা হয়ে যায় তখন চুনের জল থেকে তুলে রোদ্দুরে শুকায় রোদ্দুরে শুকানো হয়ে গেলে তার থেকে সেই পাতলা পোর্শনটা তুলে সেটা ঢাকেতে চেপে ঢাকেতে লাগানো হয় তখনও তার হাম্বা হাম্বা রব কমে না। ঢাকের ওপর কাটি পড়তে পারে চটপটা পট চটপটা পট আর সে ওই রকম যতই কাটি পড়ুক না কেন সে ওই হাম 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 করে বাঁচতে থাকে অবশেষে সেই গরু নারী ভুড়ি সেগুলোকে শুকিয়ে তাই দিয়ে সরু তার তৈরি করা হয় আবার সেই তারে যখন ধুনুরীর হাতে দেওয়া হয় তার উপর ধুনুরি জোরে জোরে মুদগরগুলো মারেন তখন সে ধীরে ধীরে হাম্বারাম্মা ছেড়ে তুহু তুহু করতে থাকে আমাদের এই জীবনে যতক্ষণই আমি আমি ভাবটি থাকবে তুমি তুমি ভাব হবে না ততক্ষণ অবধি আমাদের জীবনের অশেষ কষ্ট আমাদের সহ্য করতে হবে পুথিকার আজকের এই অংশটি শেষ করছেন এই ভেবে ঈশ্বরানু ঈশ্বরের অনুগ্রহ আমি যার যায় যার তথাপি পাত্রে গন্ধ থাকে তার যে প্রকার উপমায়ে রসুনের বাটি শতবার ধৌত তবু নাহি হয় খাঁটি হাজার মরিলে আমি নিশান মুছে ছাড়িলে তালের বা দাগ গাছে দাগ থাকে গাছে দেহেতে থাকিতে কেন আমিত্বের বাসা কাহারও কিছুই নাই কল্যাণের আশা মিদিমাতে দেখাইলা প্রভু রায় শুনো রাম কৃষ্ণ লীলা অকিঞ্চনে গায়ে পুথিকার বলছেন যে ভগবানের অনুগ্রহে আমাদের এই আমি যায় আমিত্ব চলে যায় তথাপিও দেহপাত্রে গন্ধ থাকে তাই যেমন রসুনের বাটি উদাহরণ দিচ্ছেন গিরিশচন্দ্র ঘোষ বলেছিলেন যে যে বাটিতে রসুন গোলা হয় সেই বাটি যতই ধুন যতই মাজুন তাতে রসুনের গন্ধ থেকে যায় ঠাকুর বলেছিলেন এই রসুনটিকে নিয়ে এই বাটিটিকে নিয়ে যদি আগুনে আউটে দেয়া হয় তাহলে সেই আর সেই বাটিতে আর রসুনের গন্ধ থাকে না আগুনের মধ্যে যদি ফেলে দেওয়া হয় তখন সেই আগুন সেই রসুনের সমস্ত গন্ধ শুষে নেয় এই আগুন হচ্ছে আমি আমি নয় তুমি ঈশ্বরের প্রকাশ এই ঈশ্বরের প্রকাশ আমাদের যত বেশি হবে তত আমার তার ভেতরে এই আমার আমিত্ব আমার ক্ষুদ্র আমিত্ব চলে যাবে ঠাকুর যে আমিত্বকে বলছেন কাঁচা আমি আর যেটি পরবর্তীকালে থাকবে সেটি হচ্ছে পাকা আমি আমি তার তিনি আমার আমি তার আমি তার দাস আমি তার বা আমি তিনি তিনি আমি এই যে বোধটা এইটি তখন জাগবে পুথিকার বলছেন যে হাজার মরিলে আমি নিশা নানা মুছে ছালে ছাড়িলে তালের বাস ছাড়িলে তারের বালক দাগ গাছে থাকে তাল গাছের যে পাতা সেগুলো যখন খসে যায় বা তাল গাছ তাল যখন ওর থেকে খসে পড়ে তখন সেই ছোট্ট অংশটা থাকে কিংবা পাতা খসে গেলে সেটা যে খসে গেছে গাছের ওপর সেই দাগ থেকে যায় ঠিক সেই রকম দেহেতে থাকিলে হেন আমিত্বের বাসা কাহারও কিছু নাই কল্যাণের আশা আমাদের জীবনে যদি আমরা সত্যিকারের কল্যাণ চাই তাহলে অবশ্যই 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 আমাদের শরীর মন থেকে আমাদের এই যে আমিত্বকে এটি সম্পূর্ণভাবে সরিয়ে দিতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের এই আমিত্ব সরে না যায় ততক্ষণ পর্যন্ত আমাদের কষ্ট আছে বলছেন বিধিমতে দেখাইলা প্রভুদেব রায় রামকৃষ্ণ লীলা অকিঞ্চনে গায় বলছেন এটি ঠাকুর একবারে একদম বিধিসম্মতভাবে স্কুলের শিক্ষকরা যেরকম লেখাপড়া শেখানোর জন্য বোর্ড ওয়ার্ক করেন বইয়ের পাতা খুলে দাঁড়ান কাছে এসে পড়েন পড়া দেওয়ার পর আমি বুঝেছি না সেইটা নেন পাঠ দান করেন এবং পাঠ গ্রহণ করেন দুটো কাজ যখন করেন এই সমস্ত করার তারা করেন করে তারা জেনে নিতে চান যে আমি পড়াটা বুঝেছি কিনা ঠাকুরও সেরকম রকম উদাহরণ নানা কিছু দিয়ে আমাদের কাছে জেনে নিতে চাইছেন আমরা এই বিষয়টা বুঝেছি কিনা এবং আমরা যখন এই বিষয়টি বুঝে যাব তখন আর আমাদের ভেতরে এই ক্ষীণ অহংকারে আমিটা থাকবে না এই কাঁচা আমি আর তখন থাকবে না তখন আমরা পাকা আমিতে নিজেদের রূপান্তরিত করব। আজ এই পর্যন্ত জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু जय जय भगवा जगोतेर गुर जय जय तो राम कृष्ण भक्ति दात्री चैतन्य चैतन्योदाय जय जय कृष्ण इष्ट गोष्ठी गोष्ठीगण स्वारचारुनो ऋणुमागे अधम ओम शांति 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 हरि ही। ही ओम तत्सत्मकृष्णारपणमस्तु